আপনারা দেখছেন বঙ্গের খবর। চুরি হয়ে গেল দুটি মূল্যবান শ্বেত চন্দনের গাছ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা থেকে 150 মিটারের মধ্যে পাটপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। গতকাল রাত আনুমানিক 2:30 নাগাদ বাঁকুড়া নার্সিংহোম নামে একটি বেসরকারি নার্সিংহোম থেকে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার দুইটি শ্বেত চন্দনের গাছ। গাছগুলির আনুমানিক বয়স 20 বছর। প্রায় 10 ফুট গাছের গুড়ি দুষ্কৃতীরা কেটে নিয়ে গেলেও ডালপালা সব ফেলে গিয়েছে। কিন্তু কি করে বাঁকুড়া শহরের বুকে সদর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এইভাবে দুইটি গাছ চুরি হয়ে গেল, সেই নিয়ে পুলিশের নজরদারির বিষয়ে প্রশ্ন উঠছে। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শীতের রাতে সেই সময় পাহারাদাররা নৈশ প্রহরীরা ঘুমিয়ে যায়, আর এতেই ঘটেছে বিপত্তি। চোরের দল ব্যাটারি চালিত কাটার দিয়ে গাছ কেটে ফেলে, বেড়া টোপকে নিয়ে গিয়েছে গাছ দুটিকে। নার্সিংহোমের সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীর দল এই চুরি করতে সক্ষম হলো তাই নিয়ে উঠছে প্রশ্ন। এই ব্যাপারে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি খতিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার। অনেকদিন ধরেই চিন্তা করে পরিকল্পিতভাবেই কেউ বা কারা ঘটিয়ে থাকতে পারে এই ঘটনা, এমনটাই দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। কিন্তু এই ঘটনার সঙ্গে কোনোভাবেই নার্সিংহোমের কেউ জড়িত নয় বলেই দাবি করছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। হাসপাতালের কি ঘটনা? আমি লাগিয়েছিলাম বছর 20 আগে, অনেক যত্ন করেছিলাম, অনেক শখের গাছ ছিল আর কি, যে যা বলেছি গাছের গোড়া এই দাও সেই দাও লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কাল এরকম। সিকিউরিটি তো থাকে, সিকিউরিটি থাকে, শীতকাল ঠান্ডায় বাইরে থাকবে ও কী করবে বলুন, ভিতরেই ছিল, বলা যায় না তুমি ঠান্ডা তুমি বাইরে থাকো, একটা মানবিকতাও তো আছে বলো, তুমি যেহেতু সিকিউরিটি বাইরেই থাকো শীতকালে সেটাও বলতে পারা যায় না। আর সব কাজ বন্ধ, গ্রীষ্মকাল হলে তবু আজ পাওয়া যেত, সব চতুর্দিকে বন্ধ, ওকে সেটা বুঝতেও পারে না। আপনার তো সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরাতে দেখি ফুটেজ দেখবো, এবার আসুক যে দেখে যে আসলে বুঝতে পারবো। এটা কি মনে হয় যে এটা শহরের মাঝখান থেকে নার্সিংহোমের বুক থেকে দুটো গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে চোরেরা? যারা নিয়ে গেছে তারা নিশ্চয়ই ওয়াচ করেছে কিছুদিন ধরে, কোন দিকে কীভাবে কী নিয়ে প্ল্যান করেই এসছে। তাহলে ওই যে আইনের ব্যবস্থা যেটা, সেটা হ্যাঁ পুলিশ তো এসেছিলেন, দেখা যাক কী করে, ওনারা এসেছিলেন দেখা যাক কী করে। তো আপনাদের কি মনে হয় যে কারা চুরিটা করতে পারে, কোনো নার্সিংহোমের কোনো স্টাফ জড়িত? না না, আমাদের স্টাফ সেরকম নয়, সে নিঃসন্দেহ, আমাদের স্টাফ আমাদের খুব ভালো স্টাফ, সে বলবো না, আমাদের স্টাফের কোনো দোষই দিতে পারবো না, যে এতে তিনি ইনভলভ থাকবে এটা আশা করা যায় না। স্বপ্নের আবাসন উপহার দিন, জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK, 2BHK, 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস, এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ঝরানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলতেছে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের ঠিকানায়, দত্তভবন রসিকগঞ্জ রক্ষাকালী মন্দিরের সন্নিকট চিড়াকল বিষ্ণুপুর বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564105476, 9433004255, 8240327178।